হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি গৌরঙ্গ সরকার এবং তোমরা দেখছো এসজি টেক গুরু বাংলা। তো বন্ধুরা, আজকে টপিক হচ্ছে যে কি করে ফোনের র্যাম বাড়ানো যায়, ফোনটাকে স্মুথ করা যায়। দেখো বন্ধুরা, প্রত্যেকটা ফোনে আমরা এখন বর্তমান যে সিচুয়েশনে আছি, সবাই আমরা গেম খেলি আর অনেক অনেক কাজ করি, তো আমাদের ফোনের র্যামে কাজ হয় না সহজে। তো বন্ধুরা, আজকে এর জন্যই টপিকসটা নিয়ে এসেছি। তো এই টপিক হলো যে বন্ধুরা, ফোনের র্যাম কী করে বারবার, ফোনটাকে স্মুথ কীভাবে করবো। তো বন্ধুরা, এর জন্য একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটা কোথা থেকে কীভাবে ডাউনলোড করতে হবে আমি তোমাদের সব দেখিয়ে দেবো পুরো ভিডিওটার শেষে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা দেখো বন্ধুরা। তো বন্ধুরা, আমি অ্যাপসের মাঝখানে চলে গেলাম, অ্যাপসের মধ্যে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে অ্যাপস, এটা অ্যাপস, এটা ওপেন করার আগে বন্ধুরা হয়তো কিছু অ্যাগ্রি বলতে বলবে, অ্যাগ্রি করে নেবে। বন্ধুরা ওপরে দেখতে পাচ্ছ যে 512 রয়েছে, 512টাকে আমি কেটে ক্লিয়ার করে দিলাম। তো বন্ধুরা, এখানে তোমরা কীভাবে করবে, আর বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল র্যাম না, এটা জাস্ট ভার্চুয়াল র্যাম, কিন্তু এটা ফোনে অনেক কাজ করে, প্রায় 80% কাজ করে। 80% কাজ বলতে বন্ধুরা ফোনের সব কিছু এখন স্মুথ করে দেবে, তোমাকে যতটা ল্যাগ করতো, যতটা মানে হ্যাং করতো, হ্যাং আর করবে না এই কাজটা করলে। আর বন্ধুরা, এটা করতে গেলে কী করবে বলো তো বন্ধুরা, এটা করতে গেলে প্রথমে তুমি MB সাথে ইয়ে করবে, আর এটা বন্ধুরা ইন্টারনাল মেমোরির সাথে কাজ করবে। তোমার বন্ধুরা ইন্টারনাল মেমোরিতে কিছু একটা জায়গা রেখে দেবে, 1 GB, 2 GB, 2 GB রাখলে বন্ধুরা যেমন 1 GB 1024 MB, 2 GB 2048 MB এরকম বন্ধুরা রেখে দেবে। আমি বন্ধুরা 1024 MB ইয়ে করলাম, 1024 MB দিলাম, মানে 1 GB ভার্চুয়াল র্যামে করলাম। ভার্চুয়াল র্যামে করার পরে এটা ভার্চুয়াল র্যামে কাজ করবে। তো এটা বন্ধুরা এরকমই কাজ যা তোমাদের বলে দিয়ে যেতাম, তোমরা শুধু একবার করে দেখবে তাহলে আশা করি বুঝতে পারবে তোমরা তোমাদের কাজটা মানে ফোনে কতটা কাজ করছে। তো বন্ধুরা 1024 MB করে দেওয়ার পর বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছ এই যে ক্রেডশ্যাপে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর ওয়াচ অ্যান্ড আর্ন দেখাবে, আমি ওয়াচ অ্যান্ড আর্ন করে দিলাম একবার। এটা চাইবে একটু টাইম নিতে পারে বন্ধুরা, একটু হোল্ড করবে তোমরা। হোল্ড করে দেওয়ার পর বন্ধুরা আমি দেখাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো। তো বন্ধুরা অ্যাড্রেসটা দেখার পর বন্ধুরা এরকম চলে আসবে। তো এখানে বন্ধুরা কী করবে, তোমরা ইয়েস করে দেবে। ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ টাইম নেবে, কিছুক্ষণ টাইম নিলে বন্ধুরা তোমাদের র্যাম যুক্ত হয়ে যাবে ফোনের সাথে। তো বন্ধুরা একটু ওয়েট করবে, কিছুটা হয়তো সময় নিতে পারে। তো বন্ধুরা তোমরা একটু হোল্ড করবে, তাহলে আশা করি হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে দেখিয়ে দিয়েছে সব ফাইল সাকসেসফুল ক্রিয়েটেড। আমরা কী করবো, ওকে করবো। ও করে দেখো বন্ধুরা ব্যাক চলে আসলাম। দেখো বন্ধুরা এখন অনেকটাই ক্লিয়ার দেবে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা তোমাদের নিজের বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, এতে আমি অনেক উপকৃত হব। অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করবে, অ্যাপসটি ডাউনলোড করবে বন্ধুরা প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা এখানে SHAPP শ্যাপ অ্যাপ বলে সার্চ করবে। অ্যাপ বলে সার্চ করার পর বন্ধুরা এখানে সার্চ করে দেবে অ্যাপ নো রুট বলে সার্চ করবে বন্ধুরা। তো বন্ধুরা একটু টাইম নেবে। দেখো বন্ধুরা ওপরে চলে এসছে এই অ্যাপ্লিকেশনটা, এটা ডাউনলোড করবে। তো বন্ধুরা বাই বাই।